জীবিত অবস্থায় কিংবদন্তি হওয়ার সৌভাগ্য হয় খুব কম মানুষের। এই দুর্লভ গৌরবের অধিকারী ছিলেন বাংলার অপ্রতিদ্বন্দ্বী তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মল্লবীর গোবর গুহ। তিনি বাঙালিদের মধ্যে সর্বপ্রথম সমগ্র ভারতে কুস্তিবিদ্যার সুখ্যাতি অর্জন করেন। তার সময়কালে সমকক্ষ কুস্তিগির ভারতবর্ষে কমই ছিল। অল টাইম সাগা চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের প্রতিবেদন কুস্তিগির বা মল্লবীর গোবর গুহ। বাংলার বিশ্ববিখ্যাত কুস্তিগির গোবর গুহর জন্ম 1892 খ্রিস্টাব্দের 13ই মার্চ কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে এক পালোয়ান পরিবারে। জন্মের সময় গোবর গুহ এমন মোটা ছিলেন যে ডাক্তাররা তার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু তিনি বেঁচে ছিলেন তাই নয়, গৌরবময় দীর্ঘজীবন লাভও করেছিলেন। গৌরব গুহ আসল নাম ছিল যতীন্দ্রচরণ গুহ, তবে ডাক নামেই তিনি বিশেষ পরিচিত ছিলেন। তার পিতামহ অম্বিকাচরণ গুহ ছিলেন সুখ্যাত কুস্তিগির। ইনি বাঙালিদের মধ্যে সর্বপ্রথম কুস্তিতে সমগ্র ভারতবর্ষে খ্যাতি অর্জন করেন। অম্বিকাচরণ ছিলেন কলকাতার নামকরা ধনী। পারিবারিক কুস্তির ধারা বজায় রাখার জন্য তিনি অকাতরে অর্থ ব্যয় করে গেছেন। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শরীরচর্চার কেন্দ্র স্থাপন করে দুর্বল বাঙালি জাতিকে সজীব ও সতেজ করে তোলা। গোবর গুহর জ্যাঠামশাই ক্ষেত্রচরণ গুহ যৌবনে ভারত বিখ্যাত কুস্তিগির হয়েছিলেন। কলকাতায় তার আখড়া ছিল। কলকাতা ও পশ্চিমাঞ্চলের নামকরা কুস্তিগিররা সেই আখড়ায় আসতেন। গোবর গুহর 13 বছর বয়সে তার জ্যাঠামশাইয়ের মৃত্যু হয়। তারপর কুস্তিচর্চা ও বংশের মর্যাদা ধরে রাখার মতো উপযুক্ত কেউ ছিল না। এই সময় এগিয়ে আসেন গোবর গুহর বাবা রামচরণ গুহ। তিনি ছেলেকে শরীরচর্চার আখড়ায় নামিয়ে দিলেন। রামচরণ নিজেও যৌবনে কুস্তি করতে এ বিষয়ে তার যথেষ্ট উৎসাহ ছিল। গামা, কালু, রহমানি প্রভৃতি বড় বড় পালোয়ানরা নিযুক্ত হয়েছিলেন গোবরকে কুস্তি শেখানোর জন্য। এদের উপযুক্ত তালিমে গোবরের জন্মগত প্রতিভা বিকশিত হতেও বিলম্ব হল না। গোবর গুহ কালে দিগ্বিজয়ী কুস্তিগির হয়ে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছিলেন। পিতার উৎসাহ, প্রেরণা ও উপদেশেই ছিল তার এই কৃতিত্বের মূলে। বাঙালি দুর্বল একথা যে মিথ্যা তা নিজের জীবন দিয়ে প্রমাণ করার জন্য রামচরণ গোবরকে উৎসাহিত করতেন। বলতেন, ঈশ্বরের দেওয়া শরীরটা অযত্ন করো না, প্রাণপণ সাধনা কর, ফলাফল তিনিই দেবেন। রামচরণ তার পিতার সংকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে গোবরকে বলতেন, তোমার দাদামশায়ের সংকল্পকে রূপদান করার চেষ্টা করতে ভুলো না। বলা বাহুল্য, পিতার এই আগ্রহ ও প্রত্যাশা গোবর নিজের জীবনের সার্থক করে তুলেছিলেন। বর্তমানে যেটি বিদ্যাসাগর স্কুল, তখন তার নাম ছিল মেট্রোপলিটন স্কুল। গোবর এই স্কুল থেকেই এন্ট্রান্স পরীক্ষায় পাস করে। এরপর কিছুকাল ইংল্যান্ডে শিক্ষালাভ করে। পরে আমেরিকা থেকে ডাকযোগে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে শিক্ষা গ্রহণ করে। গোবর গুহ প্রথম ইউরোপ যান 1910 খ্রিস্টাব্দে 17 বছর বয়স। 3 মাস পরেই অবশ্য দেশে ফিরে আসে। গোবর গুহ বিলেতি খাদ্য খেতেন না, তার চাকররা সব রেঁধে দিত। গোবর গুহ খুব পক্ষী মাংস ও মাখন খেত। তাছাড়া বাদাম, চিনি প্রভৃতি দিয়ে তৈরি একরকম শরবত তার ভারী প্রিয় ছিল। তার দুজোড়া মুগুর ছিল, একজোড়ার প্রত্যেকটার ওজন 25 সের, আরেকজোড়ার প্রত্যেকটার ওজন 1 মণ 10 সের। বিদেশে গোবর কুস্তিতে প্রথম সাফল্য লাভ করেন 1913 খ্রিস্টাব্দের 27 আগস্ট। এই দিন তিনি স্কটল্যান্ডের মস্ত ওজনদার পালোয়ান জিমি ক্যাম্বেলকে পরাজিত করে স্কটিশ চ্যাম্পিয়নশিপ পান। ওই একই বছরে 3রা সেপ্টেম্বর গোবরের প্রতিদ্বন্দ্বিতা হয় এডিনবারের অলিম্পিক বিজয়ী জিমি এসেনের সঙ্গে। বিজয়ী গোবর লাভ করেন চ্যাম্পিয়নশিপ অব ইউনাইটেড কিংডম পদক। ইতিপূর্বে বীর মুষ্টিযোদ্ধা কাপ্রেটিয়ার ছাড়া এত অল্প বয়সে এই সম্মান আর কেউ পায়নি। এরপর গোবর প্যারিসে গমন করে। সেখানে সুপ্রসিদ্ধ নোভো সার্ফ টুর্নামেন্ট ইউরোপের বড় বড় পালোয়ানের সঙ্গে তার লড়াই হয়। প্রত্যেকেই গোবরের কাছে পরাজিত হয়। এদের মধ্যে জার্মান কুস্তিগির বিখ্যাত কার্ল সাপার্টের সঙ্গে লড়াইটি ছিল উল্লেখযোগ্য। দুজনেই ছিলেন প্রায় সমান শক্তিমান। লড়াই চলেছিল 3 ঘন্টা 25 মিনিট যাবৎ। বিদেশে বিজয় অভিযান সম্পূর্ণ করে গোবর 1915 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। এরপর অভিযান শুরু হলো স্বদেশে। সেই সময় ভারতের কোলাপুর মহারাজের শ্রেষ্ঠ পালোয়ান ছিলেন গণপুর।
তার সঙ্গে লড়াই করার জন্য গোবর ১৯১৬ খ্রিস্টাব্দে কোলাপুর যান। যথাসময়ে লড়াই হলো জবরদস্ত, পুরো ২ ঘন্টা গোবর ও গণপুরের মধ্যে কুস্তি হলো, কিন্তু কেউ কাউকে হারাতে পারলেন। ভারত বিখ্যাত পালোয়ান ছিলেন বড়গামা। ১৯২০ খ্রিস্টাব্দে তার সঙ্গে গোবরের কুস্তির আয়োজন হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই লড়াই অনুষ্ঠিত হতে পারল না। কুস্তির নির্ধারিত তারিখের ৮ দিন আগেই প্রবল ডেপথোরিয়ায় গোবর শয্যাশায়ী হয়ে পড়লেন। গোবরের প্রধান শিষ্য ও অনুচর ছিলেন বনমালী। তাকে সঙ্গে নিয়ে ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে গোবর আমেরিকা যান। ভারতীয় কুস্তিগীরদের মধ্যে গোবরই ছিলেন প্রথম যিনি সরকারিভাবে আমেরিকায় গৃহীত হয়েছিলেন। মার্কিন দেশে সমস্ত বিখ্যাত পালোয়ানের সঙ্গেই গোবর কুস্তি লড়েছে। ১৯২১ খ্রিস্টাব্দের ২৪শে আগস্ট সান ফ্রান্সিসকোতে অ্যাড স্যালটেলকে পরাজিত করেন তিনি। লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ পেয়ে বিশ্ববিখ্যাত হন। আমেরিকায় অবস্থানকালে গোবর কুস্তি লড়েছেন স্ট্যাংলার, লুই, জুভিস্কো ব্রাদার্স, জো স্টেচার প্রমুখ শ্রেষ্ঠ মার্কিন কুস্তিগীরদের সঙ্গে। ৬ বছর আমেরিকায় থেকে ১৯২৬ খ্রিস্টাব্দের শেষের দিকে গোবর দেশে ফিরে এলেন। এরপর গোবর তার পিতামহ সংকল্প রূপায়িত করার কাজে মনোনিবেশ করেন। দেশের ছেলেদের মধ্যে শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে তিনি কলকাতায় নিজের ব্যায়ামাগারেই শরীরচর্চা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। বিভিন্ন স্থান থেকে উৎসাহী তরুণরা এসে তার শিষ্যত্ব গ্রহণ করে শরীর গঠনের মাধ্যমে পৌরোদীপ্ত জীবন লাভ করেন। নিজের আখড়ার আবাসেই গোবর ৭৮ বছর বয়সে ১৯৭০ খ্রিস্টাব্দে পরলোক গমন করে। আজ দিকে দিকে বিভিন্ন জিমেতে আমরা যাই, কিন্তু আমরা এই গোবর গুহর সেই দিনকার জিম তৈরির ইতিহাস কেউই জানি না। তো বন্ধুরা, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন প্রতিবেদন আপনি সবার আগে পেতে পারবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।